সাত রং সাত দিন আল্লাহ দে আটটা জীবন মানে যেন জম্পেশ আটটা বিন্দাস বারো মাস মস্তিতে ভরপুর ইচ্ছেরা ছুটে যায় চোখ যায় যতদূর ইচ্ছের গতিপথ আচমকা পাল্টায় দৃষ্টকে চুপি সারে জীবনের সংজ্ঞা মুখেরা কুকড়ে যায় তীব্র আতঙ্কে জীবন ব্যস্ত থাকে সিঁড়ি ভাঙা অঙ্কে রঙিন স্বপ্নগুলো ভেঙে চুড়ে খান খান একটাই লক্ষ্য কে হবে চ্যাম্পিয়ন 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 কিন্তু বড় বাড়ি হয়ে যাচ্ছে একটা কাজ করো না মা ভাতটা চুটকে লাই করে ঝিনুক বাটি দেখাইয়ে দাও তুমি চুপ করো বাঁকা বুড়ি তুমি আর কি বুঝবে মায়ের কাছে না ছেলেদের কোনদিন বয়স হয় না বাবাকে বলেছিস মানেটা কি বাবাকে রাজি করিয়ে দাও না আমি পারবো না একদম পারবো না যাচ্ছ কোথায় তুমি পারবো না পারবে না তো ছাড়ছি না ব্যাস বাবা কি নাটক হচ্ছে কাল তো সরস্বতী পুজো হ্যাঁ জানি হ্যাঁ আমাদের পাড়ার ক্লাবেও তো খুব বড় করে পুজো হচ্ছে জানো তো সেটা আমি জানি একটা অনুমতি লাগবে কি অনুমতি তুমি রেগে যাবে না বলো চেঁচামেচি করো না আগে থেকে একটা শোনো ভালো করে শোনো কথাটা ওরা না ওই রাজ্যকে প্যান্ডেল বানাবে বুঝলে না ওই বন্ধু বান্ধবরা মিলে তো অনেক রকম কাজ থাকে তো পুজোর দেখো ওরা একটু হ্যাঁ রাজ্যকে ফুটবল খেলবে সরস্বতী পুজো করবে তাহলে পরীক্ষাটা কখন দেবে যা ভালো বোঝো তাই করো মা তোর বাবা অনুমতি দিয়ে দিয়েছে বাবা বাবা শুধু আজকের দিনটা কালকে তো পুজো পরশু থেকে মন দিয়ে পড়ব একটা ব্যান্ডেড লাগিয়ে নিও ইয়েস থ্যাংক ইউ এই যে কুটনি কুটি মরবো না এমন এই এই খাবারটা খেয়ে ছেলেটা যদি কোনো কথা শুনে আমার আমায় বলিস কেন বলতো মানে হ্যালো
ওষুধের দোকান গুলো সব বন্ধ, তো কিছুই খুঁজে পেলাম না, কাজেই শোনা, আজকে গোপুর ষোড়শনী বলে মেয়েটাকে প্রপোজ করা ছিল না? হ্যাঁ, এই মাল যেমন মারলো না সব ভুলে গেলাম আমি। আরে আবার শুরু করছি বাচ্চার মতো। ও তুই না, এই ওদিকে যা। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, গবু কিন্তু শিওর শট ধরাবে, দেখেনিস? বাবাই ধরাকা যাই করুক, বন্ধু আফটার অল যেতেই হবে। চল ঘুরে আসি, দেখি কি করছে। ওকে এই আমিও যাব, চল না চল না। তুই যাস না বাবা, এতগুলো কাজ পড়ে আছে, পূজোর জোগাড় যন্ত্র কি করবে এগুলো? তুই কেস খাবি, আমরা চলে এসেছি, এক্ষুনি যা। তুই আয় ফিরে, আমি তোকে দেখে নেবো, দাঁড়া আয় আয়। আরে দি, একটা ঝামেলা আছে বস। কি হয়েছে? আরে গবুদের ফ্ল্যাটে একটা নতুন ফ্যামিলি আছে না? গবুর মা নিশ্চয় ঝগড়া করেছে। না না, মা তো 10 টাকা চাঁদা দিয়েছে জানিস। তুই নিয়ে নিলি, বাওয়ালি করতে পারলি না? কি করব, ভদ্রলোক ছিলেন না, আর ওনার ওয়াইফ যা মেজাজ দিলেন। ভেবে আমি দেখে নিচ্ছি, আমি ফিরে আসি, তোরা যা। চল চল ঘুরে আসি আগে, তারপরে দেখছি। সৌরভ, তোকে একটা কথা বলার ছিল আমার। হ্যাঁ বল না। বলি। যাব বাবা, বলবি বলেই তো দাঁড় করালি। হ্যাঁ, বাড়ি যাচ্ছিলি? বাড়ি যাচ্ছি। কাল সরস্বতী পুজো। হ্যাঁ তো। একটা কথা অনেকদিন ধরে বলবো করে আর বলা হচ্ছে না। আমি না, তুই খুব ভালো জানিস। তুই এটা বলার জন্য দাঁড় করালি? হ্যাঁ, মানে দে। কি দেব? হ্যাঁ, আমার তোকে একটা জিনিস দেওয়ার ছিল। কি জিনিস? এক সেকেন্ড। এটা তুই রাখ, সামনে পরীক্ষা তোর কাজে লাগবে। আরে আমি তো এটা চাইনি। আমি ওকে এটা চেয়েছি। রাখ না, প্লিজ রাখ, আমি আসছি। আরে এই বিক্রমাদিত্য শোন, এটা নিয়ে কি করব আমি? আমি ওর সামনে যেতেই কিরকম সবকিছু গুলিয়ে গেল। আমি না ওকে ওকে দিলি আমার নোটস এর খাতাটা। অসাধারণ, তুই তো মানে। এই ওকে বসা তো, তুই যাবি কার্ডটা দিবি, ওকে প্রপোজ করবি। চল চল চল। না মানে যাই, ও ডট শোন না, আমার মা ভুগবে। হাই, আই এম দেবা। ওয়েল, আমার তোমায় কিছু বলার ছিল। হ্যাঁ বলো। আজ থাক না দেবা। চুপ সৌরভ,
বাবু তোমায় নোটসের খাতা নয়, অন্য কিছু দিতে চাই। কি রে নাম? আরে নাম নাম আস্তে নাম। ও নাম যা বলেছি মনে আছে? মনে আছে তো? বলেছি যা মনে আছে। ঠিক আছে, আমি মনের মাথায় আছি। ঠিক আছে, বেস্ট অফ লাক, চলো। এটা তোর জন্য, ওরাই দিতে বলেছে। কিন্তু তুই কিছু মনে করিস না প্লিজ, আমি আসছি। হ্যাঁ, দেরি হয়ে গেলে মা খুব বকবে। এই তোকে যে নোটসের খাতাটা দিয়েছিলাম ওটা একটু দিবি? মা রোজ ব্যাগ চেক করে তো, না পেলে খুব বকবে আমাকে। আসছি না। গবু মা, তোরে মা বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। এবারে আমাকে জোর করে এখানে নিয়ে এসছে, প্লিজ মা প্লিজ, আমি সত্যি বলছি। এই বিক্রমাদিত্য, মা মা করছিস কেন? তোর কি হয়েছে বলতো? না মা, আমি সত্যি বলছি, আমি পড়ে সোজা বাড়ি যাচ্ছিলাম, এবারে আমাকে এখানে নিয়ে এসছে মা। এই কি হয়েছে তোর? চোখ বন্ধ করে আছিস কেন? এটা মা মাই বা করছিস কেন? এই মানে তোকে যে ইয়েটা দিলাম না, ওটা যদি তোর ভালো না লাগে আমাকে দিয়ে দে। না মানে ওটা তোকেই দিয়েছি, ওটা তোরই জন্য। কিন্তু তুই প্লিজ মাকে বলিস না, মা জানতে পারলে খুব বকবে, আর বাড়িতেও ঢুকতে দেবে না। কথাটা একটু মনে রাখিস প্লিজ, আমি আসছি। বেচারা মা মা করেই গেল। পাঁচের পল্লী ক্লাবকে এবার পুজোর অ্যাওয়ার্ডটা পেতে দেওয়া চলবে না, যেভাবে হোক ওদের পুজোটা নষ্ট করে দিতে হবে। কি বলেছিস শালা? একদম আমরা ক্লাবে এন্ট্রি পাচ্ছি না, তার মধ্যে যদি অ্যাওয়ার্ডটা পেয়ে যায় না রনি, রাধি দেবাড়া কিন্তু সকাল থেকে উঠে কাউন্টারবাজি শুরু করবে। ওদের পুরো গ্রুপটাকে ক্লাব থেকে সরাতে না পারলে আমাদের কিন্তু কোনোদিনও ক্লাবে এন্ট্রি পাওয়া সম্ভব হবে না। আর এর একটাই উপায়, যে করে হোক পুজোটা কেটে দিতে হবে, তাহলে বেটাদের মুখে চুনকালি। কিন্তু কিভাবে রনি? উপরার বাবলুদা কিন্তু ওদের প্যান্ডেলটা তৈরি করছে রে, আরটা যা হাতের কাজ জানে না, ফাটিয়ে দেবে। বাবলুদা ওদের পুজোর ডেকোরেশন করছে? হ্যাঁ। মালটা কোথায় এখন? কোথায় থাকে? প্যান্ডেলই আছে, সারা রাত কাজ করবে। বাবলুদাকে যদি কোনোভাবে আটকানো যায়। কাকা এটা তো ভেবে দেখিনি, এটা তো আমার পছন্দ। আমি বুঝলাম, করবি তুই? ভেরি সিম্পল, কিছু টাকা বেটা দিমাগে গুঁজে দেবো, সুস করে সরে আসবে। এটা কে রে? মাথায় বুদ্ধি শুদ্ধিতে সব লোপ পাচ্ছে, এই জন্য গত দু বছর পাস করতে পারিসনি। তুই নোটে টোপ গেলাবি বাবলুকে? আরে টাকা তোকে দেবার বাবাও দিচ্ছে না। না এভাবে হবে না, অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা বাবলুকে কোনোভাবে আজকে পাড়ার বাইরে বের করা না যায়? করতে চাইছি ধর আজ গোটা রাতটা বাবলুকে খুঁজে পাওয়া গেল, কী করবে দাদিরা? প্যান্ডেলটা কে বানাবে? প্ল্যানটা কি বলছি? তুই কি করে পারলি গবু? হ্যাঁ হ্যাঁ, আমি তো সিরিয়াসলি ভাবতে পারছি না,
বিশ্বাস হচ্ছে না আমার। কেন না বিশ্বাস করার কি আছে? অবু আমাদের ব্রেভ বয়, ও শুধু একটু মাকে ভয় পায়। ব্যাস, আজকের পর থেকে মাকেও ভয় পাবে না? গোবু আমাদের বড় হয়ে গেল বল। একদম একদম। মালটা কি করেছিল জানিস? কার্ডের বদলে নোটসের খাতা দিয়ে এসেছিল। বোকা ছেলে। এ দেবা, গোবুদের ফ্ল্যাটে কে যেন 10 টাকা চাঁদা দিয়েছে, চল দেখে আসি। এ দেখ ভাই, ঝামেলা টামেলা করিস না, বল তাহলে আমি যাচ্ছি। তুই থাম, প্লিজ তুই যাস না, তুই গেলে ঝামেলাটা কলতলায় গিয়ে দাঁড়াবে। দেবা তুই আবার শুরু করেছিস আমার সঙ্গে। ছাড় এসব, চল। এই গোবু চল। কি হলো, চল চল। তোরা জানা রে, দেখ চাঁদার ব্যাপার, তার উপর আমারই ফ্ল্যাটের ওপরে, মা জানতে পারলে না কেটে ফেলবে আমাকে, আস্তে রাখবে না। আস্তে রাখবে না, কেটে ফেলবে, কেটে ফেলুক। তোর কাটা টুকরোগুলো না এলাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে শনি মন্দির বানিয়ে দেবো। এবার চল এখন, চল না, চল যাবি, চল। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? কাকিমা উপরে ফ্ল্যাটে, ভাবুন মাত্র 10 টাকা চাঁদা দিয়েছে। গবু তুমি কোথায় যাচ্ছ? মা মানে ও আমাদের সাথে যাচ্ছে। তোমাদের সাথে? কোচিং থেকে ফিরে বাড়ি না ঢুকে গবু তোমাদের সাথে যাচ্ছে? কি হলো গবু, কোচিং থেকে ফিরে বাড়ি ঢোকনি কেন, জবাব দাও। ছেড়ে দিন না কাকিমা, পুজোর দুটো দিন। এই চুপ। শোনো দেবা, তোমার বাবার না অনেক পয়সা, তুমি ঠিক উতরে যাবে পড়াশোনা না করলেও। ওর কি হবে? ও বড় ডাক্তার হবে কাকিমা। আপনি খামোগা চিন্তা করছেন, তখন আপনার পয়সায় খায় কে? এই দেবা শোনো, চ্যাংরামো করবার সময় ভুলে যেও না, হ্যাঁ? আমি তোমার গুরুজন হই। সরি কাকিমা। সরি। শোনো, ভেবেছিলাম তুমি নিজে নিজেই ঘরে যাবে, তা যখন গেলে না ঠেকা ছেলের মতো দাঁড়িয়ে আছো, তখন চলো আবার বিপিন করা যাক, বন্ধুদের সামনে লজ্জা মহা সম্মান। কি ব্যাপার, কাকে চাই? আপাতত কাউকে চাই না, শুধু সরস্বতী পুজোর চাঁদার ব্যাপারে একটু কথা বলতে এলাম। একটু আগে তো চাঁদা নিয়ে গেল। আসলে আপনি 10 টাকা চাঁদা দিয়েছিলেন, আমি আরো 1 টাকা যোগ করে আপনাকে ফেরত দিচ্ছি। নিন। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ একটু পরিষ্কার করে দিই, আপনাকে চাঁদা দিতে হবে না, আপনি আসবেন পুজো দেখে যাবে। What audacity! তুমি কি ইয়ার্কি মারছো আমার সঙ্গে? কাকিমা তো রেগে যাচ্ছেন কেন? দেখুন 10 টাকা চাঁদা এখনো হয় না, তাই ওটা আমরা নিতে পারছি। ও বাবা, আমি কত টাকা চাঁদা দেব সেটা তোমরা ঠিক করে দেবে নাকি? দেখুন ফ্র্যাঙ্কলি স্পিকিং, এবারে আমরা অনেক বড় করে পুজো করছি, অন্তত 50 টাকা দিন। দেখুন 10 টাকায় তো একটা চাঁদ মানা হয় না। জোর জুলুম করবে নাকি? জানো না, জোর জুলুম করে চাঁদা নেওয়াটা বেআইনি। বেশি পেট্রোল খরচ করে লাভ নেই। দেখুন কাকিমা, আমরা পাড়ার ছেলে, বিপদে আপদে আমরাই তো আপনার পাশে থাকবো। আর সেই প্রাচীনকাল থেকে বাঙালি বিশ্বাস করে এসছে, পাড়ার ছেলেদের সাথে বাওয়াল না করাই ভালো। আমি এর চেয়ে বেশি চাঁদা দিতে পারবো না। পারবেন কি? পারব। আপনাকে দেখলেই মনে হয় আপনি খুব বড় মনের মানুষ, এখন মজা করছেন, একটু পরে একটা 100 টাকার নোট বার করে দেবেন। তবে আজকে আর মিষ্টি খেয়ে যেতে বলবেন না, অনেক কাজ তো, তাড়াহুড়ো। আমরা আসবো, আমরা এসে একদিন ভালো করে মিষ্টি খেয়ে যাবো। বাই দা ওয়ে কাকিমা, ফাটাফাটি শাড়িটা পরেছেন, 5,000 টাকা দাম হবে নিশ্চয়ই, 50 টাকা চাঁদা দিতে পারছেন না? গেট আউট।
say get out of my house. এইভাবে কেউ ভদ্রলোকের বাড়িতে চাঁদা চাইতে আসে? ভদ্রতা জানো না? অসভ্য ইতরের মতন চলে এসছো চাঁদা নিতে? ভেরি সরি কাকি, যদি আমাদের কথা আপনার খারাপ লেগে থাকে, উই আর রিয়েলি সরি। নাও এবার তুমি সরি বল। মানে? বারে আমাদের সম্পর্কে কিছু না জেনে আমাদের শিক্ষা সংস্কৃতি নিয়ে অনেকগুলো কথা বললে আমরা হার্ট হলাম না? সরি বল। দিয়া তুই কোথায় যাচ্ছিলি যা, আমি দেখছি। না না কাকিমা, ও থাকুক। ইনফ্যাক্ট ও শুরু থেকে থাকলে তো ঝামেলাই হতো না। হাই, আই এম দেবা, ক্লাস 12 নর্থ পয়েন্ট। পরিচয় পর্বটা পরে হবে, আগে সরি বল, নাহলে ভালো মেয়ের মতো ঘরে গিয়ে পড়তে বসো। হোমওয়ার্ক না করলে ক্লাসে বুক, জানো না বড়দের মাঝখানে কথা বলতে নেই। সারা চাস সারা। আহ দিয়া, স্টপ ইট। দেখো তোমরা এখন এখান থেকে যাও, আমার হাজবেন্ড বাড়িতে নেই, উনি ফিরুন, তারপরে আমি দেখছি কি করা যায়। তাছাড়া দেখতেই তো পাচ্ছ সবকিছু এখন অগোছানো, উই হ্যাভেন্ট সেটেল ডাউন ইয়েট। সে ঠিক আছে কাকি, তবে আপনার মেয়েকে বলবেন এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো না, অতে ঘাটে প্রবলেমে পড়বে। এই তুমি আমাকে থ্রেট করছো? হাউ ডেয়ার ইউ। সাবধান করছি, পাড়ার মেয়ে আফটার অল। আমরা এই পাড়ায় বেশি দিন থাকবো না, এই জঘন্য পাড়ায় ভদ্রলোকেরা বাস করে। এই বেশি কথা বলছো না একটু? বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের মতো থাকবে, এই পাড়াটা জঘন্য। এই তুমি বাচ্চা কাকে বললে? আদি বাচ্চা কাকে বলছিস? এই তুমি কোন ক্লাসে পড়ো? মা আমি বেরোচ্ছি, আর এক টাকাও বেশি চাঁদা দেবে না ওদের। ঝগড়াঝাটির কোনো প্রশ্নই নেই কাকিমা, এ আপনার মেয়েকে দেখলাম, এরপর শুধু প্রেম ভালোবাসা। হোয়াট? হ্যাঁ না মানে সৌভ্রাতৃত্ব মায়া মমতা। কাকিমা আমরা আসছি। বন্ধু এই 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 বলছি, ওপরে কি হচ্ছে গো? কি আবার কতগুলো অসভ্য ছেলে জোর করে চাঁদা চাইতে এসছে। ইস, দেখেছো কাণ্ড? আরে কুটু, কি খবর বল? তোমার সাথে একটা দরকার ছিল। বল। আমার চেনা একটা ছেলে বুঝলে, বাচ্চা ছেলে, আঁকা শিখবে, টাকা পয়সা ভালো দেবে, বলছি যে তুমি যদি আজকে রাতে একবার দেখা করে নাও খুব ভালো হয়। খুব উপকার হয় কুটু, কিন্তু আজ তো হবে না, মানে আজকের রাত্রে এই প্যান্ডেলটা কমপ্লিট করতে হবে, তারপর তো আমি একবার বেরোবো। আমার এক বন্ধু খুব অসুস্থ, মানে ওকে একটু ওষুধপত্র কিনে দেবো, টাকা পয়সা দিয়ে আসবো, যে যদি কালকে যাই। হ্যাঁ কোনো ব্যাপার না, কাল কাল এসো, কাল এসো, কাল আসবো। হ্যাঁ ঠিক আছে, কাল কথা হবে। হ্যাঁ চলি।